করোনা আক্রান্ত ব্যক্তির দেহদাহ করতে গিয়ে হেনস্থার শিকার পরিবার। কি পরিস্থিতিতে পড়েছেন এখন? পরিস্থিতিতে পড়েছি বলতে আমরা ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, আমাদের নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি মৌমিতা দা। অভিযোগ একের পর এক শ্মশান ঘুরতে হয় মৃতদেহ নিয়ে। তো আমাদের এই যে শ্মশানটা, এই শ্মশানে 10 ফুট দূরেই বসতি আছে, দোকানদানি আছে, বা হচ্ছে যে বিভিন্ন মানুষের হচ্ছে যে এখানে একটা টিউবওয়েল আছে যেটা এলাকাবাসী হচ্ছে যে জল ব্যবহার করে, সেটাও হচ্ছে যে ওই 10 ফুটের মধ্যে। তো আমরা সেই জন্য আশঙ্কা করছি যে এইখানে হচ্ছে যে কোভিড পেশেন্ট পড়ানো হলে তার হচ্ছে যে সংক্রমণ হওয়ার হচ্ছে যে একটা আশঙ্কা করছি। সেই জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করছি যে যাতে হচ্ছে যে এই শ্মশানটাকে বাদ দিয়ে অন্য যে কোনো একটা যেখানে হচ্ছে যে এইরকম হচ্ছে যে সংক্রমণের আশঙ্কা থাকবে না, যেখানে বসতবাটি সামনাসামনি নেই, সেরকম একটা জায়গায় যদি হচ্ছে যে এইখানে হচ্ছে যে শ্মশানের পুরানোর ব্যবস্থা করে, আমরা সেই জন্য প্রশাসনকে অনুরোধ করব। আপনার নাম? আমার নাম হচ্ছে গৌরীশঙ্কর মণ্ডল। অবশেষে পুলিশের হস্তক্ষেপে হয় দাহ। আজ 15ই মে শনিবার ঘাটাল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে কাশীনাথ দলুই বয়স 49 মারা গিয়েছেন করোনায়। সেই মৃতদেহ নিয়ে নাবালক ছেলেকে হেনস্থার শিকার হতে হয়েছে। অভিযোগ, ঘাটালের বেলপুকুর এলাকার কাশীনাথ দলুইয়ের দেহ বেলপুকুরের শ্মশানে নিয়ে যাওয়া হলে এলাকার মানুষ মৃতদেহ দাহ করতে আপত্তি করে। এরপর মৃতদেহ নিয়ে ঘোরাঘুরি শুরু করে দেয় নাবালক ছেলে। মৃতদেহ নিয়ে পৌঁছায় ঘাটালের 17 নম্বর ওয়ার্ডে গোবিন্দপুর এলাকায়। সেখানের মানুষও আপত্তি তোলে দাহ করা নিয়ে। এলাকার বাসিন্দারা বলেন যে শ্মশানের আশেপাশেই রয়েছে বসত বাড়ি, এলাকায় সংক্রমণ ঘটতে পারে, তাই দাহ করতে আপত্তি জানানো হয়। শেষমেশ ঘাটাল থানার পুলিশের হস্তক্ষেপে গোবিন্দপুর এলাকায় শিলাবতী নদীর ধারে একটি শ্মশানে দাহ করা হয়। আকাশ দলয়ের রিপোর্ট, আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ ঘাটাল। সেটা হচ্ছে যে ওই 10 ফুটের মধ্যে। আমরা সেই জন্য আশঙ্কা করছি যে এইখানে হচ্ছে যে কোভিড পেশেন্ট পড়ানো হলে তার হচ্ছে যে তার হচ্ছে যে একটা আশঙ্কা করছি। সেই জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করছি যে যাতে হচ্ছে যে এই শ্মশানটাকে বাদ দিয়ে অন্য যে কোনো একটা যেখানে হচ্ছে যে। নমস্কার, আমি মন্দিরা মাঝি। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।